আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুরুদ সালাম প্রিয় নবী আখেরি নবী ও সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং ইসলামে অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত একটি বিষয় পিতা মাতার সাথে সদ্ব্যবহার বা পিতামাতার মাতার খেদমত বিষয় প্রিয় দর্শক মহান আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে যে বিশেষ চোদ্দোটি বিষয় নির্দেশনা প্রদান করলেন সেই নির্দেশনাগুলোর প্রথম ছিল আল্লাহর সাথে শিরিক না করা এবং দ্বিতীয়টি ছিল পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করা যেই বিষয়টি সুরাবনী ইসরাইলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এভাবে বর্ণনা করেছেন আল্লাহ তা ইয়াহুয়ালিদিন অর্থাৎ আপনার রব মহান আল্লাহ তালা এই সিদ্ধান্ত দিচ্ছেন যে যে কেউ যেন তার রবের সাথে মহান আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বা মাবুদকে শরিক না করে সমকক্ষ না দাঁড় করায় এবং তারপরে সাথে সাথে আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন এই সিদ্ধান্ত দিচ্ছেন যে তারা যেন পিতা মাতার সাথে সদ ব্যবহার করে এবং আল্লাহ রব্বুল আলমিন আরও পরিষ্কার করে বলেছেন যদি পিতামাতা উভয়জন অথবা তাদের কোনো একজন বার্ধক্যে উপনীত হয় এবং তাদের আচরণে তোমরা বিরক্ত হও তবে সেই বিরক্তি প্রকাশ করবে না এমনকি উহ শব্দটিও তোমরা বলবে না বরং বিনয়ে তোমরা মস্তক অবনত করে রাখো বিনয়ে তোমাদের হস্ত তাদের সামনে প্রসারিত করে রাখো অর্থাৎ তাদের সাথে অত্যন্ত কোমল আচরণ করো এবং তাদের জন্য তোমরা দোয়া করো কামা সগেই সগে অর্থাৎ হে আমাদের রব আমাদের পিতামাতা উভয়ের প্রতি আপনি সেইভাবে দয়া মায়া করুন রহম করুন যেইভাবে তারা আমাদেরকে শৈশবে স্নেহ এবং মায়া করে যত্ন করে লালন পালন করেছেন প্রিয় দর্শক শ্রোতা রমজান মাসের সাথে পিতামাতার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একদা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করছিলেন তখন তিনি তিন তিনবার আমিন বলছিলেন নামাজ শেষে সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লাম এটি কি বিশেষ কোনো নতুন নিয়ম তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বললেন না বরং আমি যখন মিম্বারে প্রথম তাকে পা রেখেছি তখন জিবদাইল আলহাম এসেছেন এসে বললেন যে তাদের জন্য ধ্বংস যারা পিতামাতাকে বার্ধক্য পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারেনি এবং আমি সম্মতি দিয়ে বলেছি আমিন তারপর আমি যখন দ্বিতীয় তাকে পা রাখলাম তখন জিব্রাহ আলাইস্লাম বললেন আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা রমজান মাস পেয়েছে কিন্তু গুনা থেকে তবা করে মাপ আল্লাহর কাছ থেকে নিতে পারেনি তারাও ধ্বংস হয়ে যাক আমি সম্মতি জ্ঞাপন করে বলেছি আমিন তৃতীয় তাকে পা রাখার পর জিব্রাইল আল ইসলাম বললেন যারা আমার নাম শুনে দুরুস্বরী পাঠ করবে না আল্লাহ আল্লাহতাল্লা তাদের প্রতি অভিশাপ করেছেন আমি তখন সম্মতি জ্ঞাপন করে বলেছি আমিন প্রিয় দর্শক শ্রোতা দেখুন পিতামাতা এটি জান্নাতের সিঁড়ি পিতা মাতা তাদের প্রতি যদি কেউ মহব্বত এবং শ্রদ্ধার সাথে একবার দৃষ্টিপাত করে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি কবুল হজের সব দান করবেন সোবাহান আল্লাহ আমরা জানি পৃথিবীতে তিনটি জিনিস এমন রয়েছে যে জিনিসগুলো শুধু তাকালেই সব হয় দেখলে সব হয় তার প্রথমটি হলো পিতামাতার সেই পূর্ণময় চেহারা দ্বিতীয়টি হলো কাবা শরীফ এবং তৃতীয়টি হলো কোরআন শরীফ যে জিনিসগুলো শুধু দেখলে সব হয় এজন্য আমরা পিতামাতার মাতার প্রতি সদ ব্যবহার পিতামাতার পিতা মাতার খেদমত করবো আর্থিকভাবে প্রয়োজন হলে তাদেরকে আমরা সাপোর্ট দেব শারীরিক সেবার দরকার হলে সেই ব্যবস্থা করব এবং পিতামাতার প্রতি আমরা অনুগত থাকবো পিতামাতার প্রতি আনুগত্য এটি আমাদের দোয়া কবুলের জন্য শর্ত হাদিস শরীফে এসেছে সবে কদরে সকল মানুষকে আল্লাহ ক্ষমা করেন সকলের দোয়া কবুল করেন কিন্তু কয়েক প্রকার মানুষের দোয়া কবুল করেন না তাদের মধ্যে এক প্রকার লোক হল পিতামাতার অবাধ্য ব্যক্তি সুতরাং আসুন আমরা সেই জান্নাতের সিঁড়ি পিতামাতার খেদমত করি এবং হাদিস শরীফে এসেছে মায়ের পদতলে সন্তানের জান্নাত অন্য বর্ণনায় এসেছে বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং বাবার বিরাগ বা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন আসুন আমরা পিতামাতার মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তাতে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতে সফলতা আসবে আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন ওমা আলাইনা ইল্লাল মুবিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে